আজকে যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ব্যান্ডের ব্যাপারে। তো প্রথমে আমি আসলে এটা যে জন্য কিনতে যাচ্ছিলাম, অনেকের হাতে আর কি ব্যান্ড দেখতাম, তো নিজেরও একটু শখ হইতো যে একটা ব্যান্ড পরি। তো যার কারণে অনেক সময় আসলে কিছু কিছু ব্যাপার থাকে যে সবার মতো তার ব্যান্ড পরা যায় না। দেখা যায় আমি হাতে একটা ব্যান্ড পরলাম, একজন বললো যে এই এত এই এরকম ছেলে, সে একটা অভদ্র ছেলের মতো ব্যান্ড পরে আছে। তো এই বিষয়টা আর কি মাথায় আসতো যে সবার মতো তার মানে ব্যান্ড পরে ঘুরে বেড়ালাম, তাহলে আমি তো সবার সাথে মানে সবার মতোই হয়ে গেলাম। এটা অন্যরা ভাববে, আমি হয়তোবা হবো না, কিন্তু অন্যরা এটা ভাববে। তো বললাম যে হঠাৎ করে একদিন অনলাইনে দেখলাম শাওমি একটা স্মার্ট ব্যান্ড নিয়ে আসছে, অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন। তো দেখলাম যে যেহেতু ব্যান্ডের শখটাও হবে, আবার স্মার্ট ওয়াচ যেটা আমার ঘড়ি সেটাও আমি দেখতে পারবো। তো এই ব্যাপারটা মাথায় রেখে আর কি আমি এই ব্যান্ডটা কেনা। আর এই ব্যান্ডটাই মানে এই ব্র্যান্ডটা কেন চুজ করলাম, এর বেশ কিছু ফিচার্স আছে। এখানে আমি টাইম দেখতে পারছি, বিভিন্ন রকম ইমেলসের নোটিফিকেশন, ফোন আসলে ফোন দেখতে পারি, কে ফোন দিচ্ছে সেটা দেখতে পারি। তারপর মানে আমার দরকারি ধরুন আমি একটা ক্যালেন্ডার নোটিফিকেশন দিয়ে রাখছি, সেটা দেখতে পারি। যাই এখানে বেশ কিছু নোটিফিকেশন অপশন আছে। এই ব্যাপারটা দেখে আর কি আমি চুজ করছি, এটা তো শাওমি ব্র্যান্ড। তো শাওমি আসলে একটু মনে হলো যে কমের ভিতরে ভালো কিছু দিচ্ছে। আর এমনি তো অ্যাপেল আছে, স্যামসাং, এদের তো অনেক দামি, মানে অনেক অ্যামাউন্ট অনেক বেশি। সেই হিসেবে দেখলাম যে শাওমিটা একটু কমের ভিতরে অ্যাফোর্ড করার মতো, মানে নিজের অ্যাবিলিটির ভিতরে আমি নিতে পারবো, সেই হিসেবে আর কি শাওমিটা চুজ করা। আর একটা ব্যাপার হচ্ছে এটা ওয়াটার প্রুফ, মানে যে ঘামটা নিয়ে সমস্যা হবে না, ডাস্ট প্রুফ। এই দুটা আর কি বেশি ইন্টারেস্টিং লাগবো, যার কারণে ভাবলাম যে শাওমিটাই নেই। তো প্রথমে অনলাইনে আমি আপনার দারাজ, আপনারা সবাই জানেন যে দারাজ ডট কম, এটা তো অনলাইনে বিক্রি করে। তো এদের এখানে আমি ইয়ে করছি, অর্ডার করছি ওদের ওখানে, ওরা ফোন দিল, অর্ডার কনফার্ম করলাম। তো ওরা আমাকে একটা পাঠালো, আমি দেখার পরে দেখলাম আসলে এটা ডুপ্লিকেট ছিল, যেটা অরিজিনালি শাওমির ব্র্যান্ড ছিল না। তো তখন আমি এটা আবার ওনাদের রিটার্ন দিলাম। অবশ্যই এদের রিটার্ন পলিসিটা একটু ভালো ছিল, কারণ বলার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার পরেই ওনারা এটা রিটার্ন নিয়ে গেছে, এটা একটু ভালো লাগছে। কিন্তু ওনারা যে প্রোডাক্টটা আমাকে দিয়েছিলো সেটা আসলে ডুপ্লিকেট ছিল। তো আমি এই জন্য বুঝছিলাম ডুপ্লিকেট যেন, কারণ ওখানে আমার যে প্যাকেটটা দিয়েছিলো ওটা শাওমির কোনো লোগো ছিল না, যে গাইড বুকটা ছিল ওটা টোটালি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, শাওমিতে আসলে এইগুলো নাই। তো এইগুলা আর ওখানে ওদের কিছু মনোগ্রাম থাকে শাওমির, তো তখন আমি দেখলাম যে এইটা তো নাই, এই ব্যাপারটা দেখে আমি বুঝতে পারছি এটা ডুপ্লিকেট, তখন আমি এটা রিটার্ন দিই। রিটার্ন দেওয়ার পরে তখন আমি আবার আমি ওদের গিয়ার গেট যাই, গ্যাজেট গেট যাই, ইয়েটা আছে শোরুম, ওখান থেকে আমি এটা কিনছি। আর এই হলো আমার মানে কেনার এক্সপিরিয়েন্সটা। আর ফিচার মোটামুটি অল্পের ভিতরে ভালো ফিচার আছে, আপনারা ইউজ করে দেখতে পারেন। আমি যেটা ইউজ করে দেখছি এটা খুব ভালো লাগছে, আর মানে সাধ্যের ভিতরে সবটুকু সবটুকু না কিছু আছে, আর মোটামুটি আমার স্যাটিসফ্যাকশন যেটা অনেক ভালো, এবং শাওমি অনেক ভালো করছে, এই অনেক ভালো লাগছে। কারণ যদি ফ্যাশনেবলের দিকে নিতে চাই অনেকটা ফ্যাশন, কারণ আমি আমার সময় দেখতে দেখলাম আমি সময় দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমি কত স্টেপ হাঁটছি একটা ফিচার, এখানে আমি কত কিলোমিটার হাঁটছি এটা দেখতে পাচ্ছি, এখানে আমার কত ক্যালোরি সারাদিনে পড়লো, এখানে আমার অ্যাপ মনিটরিং দেখতে পাচ্ছি, চার্জার, এই সব কিছু দেখেই মোটামুটি স্যাটিসফাই বলা যায়, ভালো লাগছে আর কি। এই আর কি অনেক এই এই ব্যাপারগুলো আমার ভালো লাগছে, তাই ভাবলাম যে আমি আসলে সবার সাথে শেয়ার করি, তাহলে অন্যরা যারা কিনবে বা কিনতে চাবে তাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স, এই জন্য আর কি এটা শেয়ার করি। তো যাই হোক অনেক কথাই হলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।